সুখবর তুরস্ক থেকে আসতে পারে লাইট অ্যাটাক এয়ারক্রাফট বাংলাদেশ বিমান বাহিনীর জন্য তুরস্ক থেকে হার্কাস সি ট্রেনার এয়ারক্রাফট আসতে পারে সম্ভবত বারোটি বিমান ক্রয় করা হবে সবকিছু ঠিক থাকলে পিস্টন ইঞ্জিনের পরিবর্তে টার্বোপ্রপ ইঞ্জিনের এই প্রশিক্ষণ বিমানটি বেসিক ট্রেনার হিসেবে নির্মিত হলেও বিমানগুলো পাইলট ট্রেনিংয়ের পাশাপাশি গ্রাউন্ড অ্যাটাকেও সক্ষম হার্কাস সি বিমানটি এক কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে সক্ষম এটি ওমটাস লং রেঞ্জ এন্টি ট্যাঙ্ক মিসাইল এবং লেজার গাইডেড সিরিট মিসাইল ও বিভিন্ন ধরনের বোমা বহন করতে সক্ষম অত্যাধুনিক ফুল গ্লাস ককপিট অ্যাডভান্স অ্যাভিয়নিক্স হেড আপ ডিসপ্লে এবং বিভিন্ন আর্মামেন্টস সহ বিমানটি একটি আদর্শ প্যাকেজ বাংলাদেশ বিমান বাহিনী জার্মান থেকেও প্রশিক্ষণ বিমান ক্রয় করেছে এগুলো বেসিক ট্রেনার এয়ারক্রাফট একটা বিষয় স্পষ্ট যে বাংলাদেশের সামরিক কেনাকাটার বাজারে চীনের একচেটিয়া ব্যবসা বন্ধ হতে চলেছে এবং সেই বাজারে চলে যাচ্ছে তুরস্কের দখলে তুরস্ক ইউরোপীয় বিভিন্ন দেশের সহায়তা নিজ দেশে ভালো মানের সরঞ্জাম তৈরি করে থাকে